এটা কে কে এটা সোনা না রাহি না মিষ্টি না গুড় না পাডালি না চিনি কে এটা হাতলো হাতলো বলো রাধে রাধে দু হাত তোলো সময় এখন নটা পঁচিশ আজকে বাচ্চাদেরকে ছুটি দিতে একটু দেরি হয়ে গেল তো এখন এই যে এরা চলে যাচ্ছে আর একটা বাচ্চা একটু আগেই গেল দাদু এসেছিল তোকে নেবে না ওরা এসে কখনো আমার মেয়ের সঙ্গে খুব একটা খেলে না হয়তো এসে একটু কোলে ঢলে নেয় না হলে খুব একটা ওরা খেলা করে না বা আমি সেরকম সুযোগও দিই না রাহির সোনার গলার হারটা আমি পড়েছি ওই জন্য অত ছোট আসলে ওর গলাতে দিলে ও সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে তো ওই জন্য টানাটানি করছিল তো কোথায় রাখবো কালকে কালকে না পরশু দিন ওকে পড়িয়েছিলাম ঠিক আছে তো পড়াতে কি হয়েছে না ও বারবার করে টানছে খুলে দিচ্ছে বলে আর সেই যে খুলেছিলাম পাচ্ছিলাম না আজকে আবার পেয়েছি এই বান্ধাতেই ছিল ওই কোনটাই পড়েছিল তো ওকে পেয়েও আবার সঙ্গে সঙ্গে নিয়েছে নিয়ে ওকে যখন মানে ওর গলাতে পড়িয়ে দিলাম ওর শুয়ে শুনে আবার সেই সেদিনের মতো টানাটানি নি করছে মানে ওর গলাতে ছোটোর থেকে কোনো কিছু দেওয়া ওই জন্য কাজে তো আমি ওই জন্য আমার গলায় দিয়েছি একদম ছোট হয়ে গেছে বাচ্চাদের তো তো যাই হোক খুলে দেবো এক্ষুনি আর যে বাচ্চারা আসে ওরা কখনো আমার বাচ্চার সঙ্গে খেলা করে না বা সেই সুযোগটা আমি দিই না কেননা আমার বাচ্চার অভ্যাস হয়ে যাবে বা ওদেরও সেটাই করতে মন চাইবে তো ওই জন্য ওরা ওই যাওয়ার সময় হয়তো একটু কোলে করে নিয়ে একটু রাস্তার পর্যন্ত যায় এটুকুই করে না হলে বা হয়তো ঝপ করে এলো একটু কোলে করলো না হলে খেলা করে না ওট ঝপ করে ওঠ ওট 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 তাড়াতাড়ি ওঠ বাবা পা তুলে তো এই যে এখন পুকুর পাড়ে এসেছি সোনাকে ঘুম পাড়ি দিয়েছি আর আটাগুলোকে এরকম ঝুড়ু ঝুরু করে মেখে নিলে মানে মুরগি ভালো খেতে পারে আর কি আর এই যে দেখুন পুকুরের মধ্যে দেখেছেন কত ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে আর থালাগুলো যদিও ওই এসেছি নিয়ে জলের মধ্যে রামধনু দেখা যাচ্ছে কিন্তু আকাশের দিকে তো তাকানো যাচ্ছে না মেঘলা মেঘলা মতো কোথায় বোঝা যাচ্ছে না কিন্তু জলের মধ্যে ওই জায়গাটায় দেখুন আর রামধনু দেখা যাচ্ছে আয় চলে আবার বাইরে বেরিয়ে যাস না গাছের তলায় মাঝে মাঝে আসি নারকেল পড়েছে কিনা চেক করতে তো এই যে দুটো নারকেল পড়েছে জলের মধ্যে তো একটা আর উপরে একটা এগুলো হচ্ছে হাজারি নারকেল ওই জন্য এরকম ছোট ছোট তো আজকে ঠিক একেবারে মেলা নয় মোটামুটি ওই রোদ ছায়া রোদ ছায়ার মতো আর কি তো যাই হোক রাহির পাপার কাছে বাজারে গেছে ওকে পাঠালাম কেননা রাহির খাওয়ার জন্য কিছু নেই আর কি তো ওই জন্যই বাজারে গেছে আর এখানে যে দুটো পেঁপে এগুলো কিন্তু পেকে যাচ্ছে আর একটু অপেক্ষা করব এক দুদিন তারপরে একে নামিয়ে নিতে হবে কিছুদিন পেয়ারা গাছগুলোতে এত পেয়ারা হতো যে মানে খেতে ভালো লাগতো না এত বেশি বেশি পেয়ারা হতো এখন পুরো গাছগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে মানে গাছে মানে পেয়ারা যা ছিল সব একতলা হয়েছিল তো এক তালে আবার পেকে যাচ্ছে আর কি আর একটা প্যারা গাছ তাতে ফলন আছে তো রাহির বাবা বলছে ওটাকে অন্য জায়গায় তুলে লাগাবে তো দেখা যাক বাঁচে কি না আর লাগাতেই হবে নাহলে ওটা এমনি কাটা পড়ে যাবে তো মানে এই বর্ষাকাল থাকতে থাকতে যদি লাগানো হয় যদি ধরে যায় তাহলে তো খুবই ভালো এখানে দেখছেন একটা টগর ফুল গাছ আমি ডাল কেটে লাগিয়েছিলাম এই যে ধরে গেছে এখন দেখছি আবার একটা দুটো ফুলও ফোটে এখানে একটা লাগিয়েছিলাম আর এই একটা দেখুন এগুলো সব ডাল কেটে লাগানো কিছুদিন আগেই লাগিয়েছি আবার নতুন করে পাতা ছেড়েছে মানে ভেতরে শিকড় গজিয়ে গেছে আর কি আর হচ্ছে এই একটা আর ওই সাইডটা একটা দিয়েছিলাম সেটাও কোথায় ধরে গেছে আমার মনে হয় আর কচু গাছ তো পুরো একটা লাগিয়েছিলাম এইটা ওর থেকে তো পুরো ভর্তি হয়ে গেছে এখানে এখানে পুরো ভর্তি হয়ে গেছে তো দেখি চিংড়ি মাছ হলে আবার একদিন খাওয়া যাবে এখন তো মরানি চলছে আর একটা জিনিস দেখুন এই যে একটা নাটক লাগিয়েছিলাম এই যে গাছ বেরোচ্ছে এখন এটা খুব ভালো জাতের নারকেল তো এটা একটা ভালো জায়গায় লাগাবো এদিকে দুটো গাছ মারা গেছে তো ওই যে গাছটা দেখছেন ওইখানে লাগাবো আর কি এই গাছটা আর আতা গাছটা ঠিক এইখানেই লাগানো হয়েছে এই যে রাহির পাপা বললো এখানে তোমার টাইমের কল থাকবে আর ওখানে হচ্ছে আতা গাছটা থাকবে ছাঁকনি আনতে বলেছিলাম এনেছো যে কোনো দোকানে ছাঁকনি পাওয়া যায় নেই বললে হবে এই তো সেদিনের ঘটনা মনে হয় না যে এক বছর হয়েছে একটা নামি কলেজেই কিন্তু পড়তে এসে একজন স্টুডেন্ট প্রাণ হারিয়েছিলেন আমি জানি না তার শেষ বিচার বা যে আসল দোষী কারা কারা ছিল তাদের আদতেও মানে আইনের আওতায় আনা হয়েছে কি না আমরা আইনের উপর ভীষণ আস্থা রাখতে চাই এবং রাখবো কিন্তু আসলেই কতটা কার পক্ষে মানে রায় দেয় সেটাই আর কি আমরা চিন্তায় পড়ে যাই ঠিক এবছর দেখুন একটা নামি হসপিটালে কি অমানবিক যন্ত্রণার মধ্যে দিয়ে প্রাণটা গেছে আমি জানি না আয়নের হাতটা ঠিক কতটা লম্বা যে দোষীগুলোকে গোলা টিপে কেন তাদেরকে শাস্তি দিতে পারে না নাকি মেশিনে ছাপা ওই কালারফুল কাগজগুলোর জন্যই হয়তো আইনের হাত ছোট হয়ে যায় সঠিক বিচার মানে শেষ পর্যন্ত আর হয় না তবে অবশ্যই আস্থা রাখতে চাই এই ঘটনার শেষ যেন অবশ্যই মানে সঠিকভাবেই হয় যারা দোষী তারাই যেন শাস্তি পায় নাকি মানে এটাই ঘটবে যে আবার কোনো একটা ঘটনা ঘটবে সেই দিকেই আবার সবাই তাকিয়ে থাকবে এই ঘটনা চাপা পড়ে যাবে কোনো বিচার হবে না কোনো শাস্তি হবে না আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু উল্টো কোনো কিছু বলতে চাইছি না আমার যেটা মনের মধ্যে অনেক দিন ধরেই হচ্ছে আমি সেটাই কিন্তু বললাম আসলে আমার মেয়েটা না সকল সময় আমার কাছে থাকতে চায় আর ওই জন্যই ফাঁকি দিয়ে খুব মানে রান্নাবান্না করতে শিখে গেছি এখন আগে আমি কাঁকরুল আলুটা ভেজে নিয়েছি আর এখন দেখেছেন সয়াবিনটাকে আলাদা করে ভেজে তুলে রাখি বা যেভাবে যেভাবে রান্না করার কথা সেভাবে কিন্তু আমি এখন রান্না করতে পারি না ওই তালে গলে একরকমভাবে একটু রান্না করে রেখে দিই খেয়ে তো বেঁচে থাকতে হবে আবার তরকারি না হলেও ভাত খাওয়া যাবে না তাই ওই কোনো রকমে আর কি মানে রান্না করা এর মধ্যে জিরা আর মানে ধনিয়া গুঁড়োও দিয়েছি সব দিনটা সেদ্ধও আমার হয়ে গেছে এবার অল্প করে একটু জল দিয়ে ঢেকে দেব আসলে আমার এই রান্নাঘরের জায়গাটা খুবই ছোট যে কারণে ভীষণ মশা আর এর মধ্যে তো মানে ভীষণ গরম আর মেয়েটা থাকলে ভীষণ কষ্ট পায় ওই জন্য সকল সময় চেষ্টা করি কী করে তাড়াহুড়ো করে তরকারি বানানো যায় সেভাবেই রান্না করছি আর কি মেয়ে আমার কী বলছিল আরেকবার বলো কি বলছিলে বলো 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 কি বলছিলে টাটা হ্যাঁ কি ও ওর পাপা যদি বলে আমার পিঠে একটু চুলকে যেত ছোট্টো ছোট্ট হাত এরকম এরকম করে সারা পিঠটা মানে যদি বলে একটু আমার চুল একটু আঁচড়ে দিত সঙ্গে সঙ্গে চিরুনি নিয়ে এসে এপাশ ওপাশ করে মোটামুটি যেদিকে খুশি আর কি ঠিক আঁচড়ে দেয় আর কি তরকারিটা প্রায় হয়ে এসেছে একদম অল্প জল দিয়েছি তো এক্ষুনি হয়ে যাবে আর এমনি সেদ্ধ হয়ে গেছে টাটা কেউ যদি ওর মানে চোখের সামনে দিয়ে চলে যায় সে আমি হই আর ওর পাপা হোক মানে ধরুন ওকে ওর পাপার কাছে রেখে দিয়ে আমি একটু কাজে যাচ্ছি মানে ওর সামনে দিয়ে আমি চলে যাচ্ছি ওর সঙ্গে সঙ্গে তো ওইগুলো খাচ্ছে কেন ওর সঙ্গে সঙ্গে টাটা বলে আর প্যারাগুলো সমস্ত সব পেকে গেছে যেগুলো সব তুলে রেখেছিলাম আর সব ভেতরে পোকা হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে তো রাহির পাপা বলছে না কেন আমি বলি তুমি খাও না কেন সময় হচ্ছে পাঁচটা পঁচিশ এই যে বাচ্চারা গুছিয়ে নিচ্ছে একটা বাচ্চা বাইরে বেরিয়েছে ওদেরকে এখন দিলাম ছুটি আর মুরগিগুলোকেও দিলাম ছেড়ে দিয়ে মানে ওদেরকে খাবার দিয়েছিলাম ওই খাবার দেখলাম আছে তো ওই জন্য আমি আর খাবার দিলাম না আজকে হচ্ছে মঙ্গলবার আর আগস্টের তেরো তারিখ তো সকালবেলা থেকে একটু ভিডিও করেছিলাম সেটাই আজকে ভিডিওতে আমি জুড়ে দিচ্ছি আর জামা কাপড় যা কেচেছিলাম সেগুলো সমস্ত এখন মেলে দেব বাইরে বেশ ভালো রৌদ্রে উঠেছে আর এ সুযোগ তো ছাড়াই যাবে না তো এখন মেয়েকে নিয়ে মেয়ের বাবা ঘুরু ঘুরু করছে আর বাচ্চারা মানে আসা শুরু করে দিয়েছে ওদের জন্য মাদুরও পেতে দিয়েছি ওরা বসতে থাকুক আর এদিকে আমি মানে কাজকর্ম বলতে এই শুধুমাত্র জামা কাপড়গুলোই মেলবো থালা বাসনগুলো একটু পুকুরের মধ্যে মানে বের করে দেবো রেহির বাবাকে কতবার বলেছি যখন হাঁটবে মেয়েকে নিয়ে তখন একদম ওই শুধু হাতে তালুটাকে ধরবে না একটু নিচের দিকটা ধরবে না হলেও পড়ে যাবে কিছুতেই কথা শোনে না আজকে মেয়েটা অনেকটাই পড়েছে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখনই দেখলাম যে ওরকমভাবে পড়ে গেছে আসলে আমি তখন ভাবছিলাম কোনো কারণে হয়তো কাজে আর আমি তো এদিকটাই ছিলাম আর ওর সঙ্গে যেহেতু ওর পাপা আছে একদম নিশ্চিন্ত ছিলাম তো যাই হোক মানে কিছুতেই শোনে না যে মানে ওরকমভাবে লেগে যেতে পারে কখনও কখনো হয়তো হাতেও লেগে যেতে পারে বা ওরকমভাবে পড়ে গেলে লেগে যেতে পারে তো ও ভীষণ কানাকাটি করছিলো তারপরে গিয়ে ওকে একটু ধরলাম আর কি সত্যিই ভীষণ ভালো লাগছে যে শেষমেশ আমাদের মানে টাইম কলের এই যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হচ্ছে আর কি তো সকালবেলা থেকেই কাজে লেগেছে তো দেখতেই পাচ্ছেন অনেকটা মাটি খরা হয়ে গেছে আজকে লাইনটা জুড়ে দেবে তো দিলে হয়তো আজকের থেকে জল পেতে পারি আর কি তো ওটাই আমার ভীষণ ভালো লাগছে দেখ তো শেষমেশ হচ্ছে কাজ আমাদের টাইমের মানে কলে জল আসবে হয়তো আজকে না এলেও কালকে আসবে আর যদি মানে আজকে পুরো ঠিকঠাক করে দেয় তাহলে তো আজকে থেকে জল পেয়ে যাবো এটাই ভীষণ ভালো লাগছে যে মানে অনেক দিন থেকে জল 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 করে পুরো পাগল হয়ে যাচ্ছি আমি আর প্রতিটা ভিডিওতে আপনাদেরকে পাগল করে দিচ্ছি তো সত্যি আমার মুখে অনেক কি বলবো লম্বা চওড়া বিশাল বড় একটা হাসি যে ওদের সকাল থেকে একটু চা দিলাম একটা গামড়াতে করে মুড়ি চানাচুর আর সাথে ওরা বলেছিল মানে অনেকটা একটু চা করে দিতে কেননা তিনজন লোক কাজ করছে তো বলছিল আমরা একটু বেশি চা খাই তো ওই জন্য মোটামুটি দু তিন কাপ করে এক একজনের হবে এরকম চা মানে একসঙ্গে একটা মানে কেডলিতে দিয়েছিলাম আর কি তো ওদের খাওয়া হয়ে গেছে আর একটা বালতি নিয়ে গেছে ওখানে কি হয়তো কি কাজ করবে বালতিতে জল নিয়ে তো ভীষণ ভালো লাগছে যে আজকের থেকে জল পেলে পেতে পারি আর কি দিন থেকেই ভাবছিলাম যে কবে আসবে কবে আসবে জলটা কবে আসবে তো এখানেই যে আমের চারাটা লাগিয়েছে রাহির পাপা ওখানে একটা কাঁঠাল চারা লাগিয়েছে গতকাল তো সত্যি খুব ভালো লাগছে সোনা ঘুমিয়ে পড়েছে জলের লাইনে যারা কাজ করে তো তাদের সঙ্গে রাহির পাপা দেখা হলেই সঙ্গে সঙ্গে বলতো যে আমাদের বাড়ির কাজটা এখনো পড়ে আছে হচ্ছে না হচ্ছে না তো আমি তো বাড়িতে সমানেই বলতাম প্রতিদিন মনে করি যেতাম যে তোমার সঙ্গে কি দেখা হলো তো রোজই বাজারে যেতে হয় মানে ওইখানেই তো টিউশনই করতে যেতে হয় তো আমি প্রায় বলতাম দেখা হলেই বলবে ওটা খারাপ কিছু না ওদের তো মনে থাকে না এদিকে ওদিকে এপাড়া সেপাড়া কাজ করে তো যখন বারবার বলবে তখন হয়ে যাবে তো কদিন আগে দেখা হয়েছিল কদিন আগে নয় ওই পরশু দিন দেখা হয়েছিল ঠিক আছে তো দেখা হতে রাহির পাহা বলছে তো আপনারা বলুন যদি কোনো কিছু মানে টিফিন খরচ দিতে হয় তো বলুন তাহলে আমি সেভাবে না হয় দিচ্ছি আমার কাজটা একটু আগে করে দিন আর এমনি সববারই জল পাচ্ছে কেবলমাত্র আমাদের বাড়িটা জল পাচ্ছি না ওইখানে ওই রাস্তাটা সমস্যা বলে তো বলছে না না ওরকম একদম বলবেন না আমি কালই লোক পাঠিয়ে দিচ্ছি তো এর আগেও বলেছিল লোক পাঠিয়ে দেবো কিন্তু হচ্ছে লোকজন এসে ঘুরে গেছিলো বলছিলো যে এ কাছে আমরা পরে পরে দেবো তারপরে গিয়ে আবার আহির পাপা ওরকম বলতে আবার আজকে লোক পাঠিয়েছে তো ভীষণ ভালো লাগছে যে জলটা যদি পেয়ে যায় খুব ভালো হবে আর মানে মায়েদের ওই ধার যে লাইনটা সেখান থেকে জল পাচ্ছে কিন্তু এই লাইনতে গেলে মারা আবার মানে জল পাবে আর কি তো জলটা পেলে বেশ সুবিধা হয় কথা বলতে বলতে দেখলাম টাকে এখানে একটা টিপ লেগে আছে এইটি উঠে এখানে পালিয়ে গেছে তো ওই জন্য আবার করে নিলাম তো ভালোই হলো এইবার যদি জলটা চলে আসে তাহলে রাহিব পাপাকে বলবো ওই কলের ওই চারপাশটা মানে ভালো করে পরিষ্কার করে আর ওখানে মানে ইট বিছিয়ে দিতে আর কি একটু পাকা মতো করতে ওটাই মানে ফাইনাল থাকবে কেননা এই টাইমের কলটা তো বন্ধ হয়ে যাবে এখানে আর কোনো মানে কাজ নেই তো ওইখানে ওইটা দেখি একটু চাতাল মতো করে নেব। নিলে কী হবে কাচাকুচি ধোয়া ধুই বা বসা মানে সব রকম আর কি করা যাবে তো ওখানে দেখি করে ফেলবো এখন আপাতত হবে না এখন নিচে একটু প্লাস্টিক দিয়ে রাখবো আপাতত কাচি বলতে থাকুক আর বা কী ওইটা পরে করে নেবো আর কি ওটাই আমাদের সুবিধা হবে ওই সামনে ঘর হবে ঘর থেকে ওখান থেকে ওই যে টাইমের কলটা বেশি সুবিধা হবে ওই জন্যে কিন্তু আমরা প্ল্যান করে ওখানে নিয়েছিলাম ওই পুকুরের পাড়ে ওখানটা ওখানে নিয়েছিলাম আর জল যা পড়বে সেটা পুকুরে বেরিয়ে যাবে অনেক আগে একবার মানে টাইমে জল দিত ঠিক আছে সেটা ছয়টা থেকে নয়টা পর্যন্ত কিন্তু সেটা অনেকের বাড়ি দেয় এখনো পর্যন্ত অনেকের বাড়ি এখনো পর্যন্ত দেয় না আবার একটা পাইপ বসালো বসিয়ে নয়টা থেকে আবার চারটা পর্যন্ত দেয় তো ওইটা হচ্ছে বাদ দিল দিয়ে আবার হচ্ছে লাইন দিয়েছে মানে আবার নতুন করে পাইপ দিয়েছে মানে এক একটা রাস্তায় মনে হয় দু তিনবার করে লাইন গেছে আর কি তো একবারই দিয়ে একবারই তো ফাইনাল করে দেবে তাই না তো একবারই যদি দিত তাহলে মানুষের এতটা সমস্যা হতো না তো যাই হোক আমাদের এই টাইমে তো ভালোই জল আসতো ওখান থেকে ভালোই জল নিতে পারতাম কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে এখন আবার হচ্ছে নতুন করে আবার লাইন দিয়ে নতুন করে আবার জল দেবে তো এইটাই আর কি যদি দেয় তো বেশ ভালোই হলো তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর এখন কাজকর্ম শুরু করবো এখনও কাজকর্ম কিছু শুরু করিনি রাহির পাপা ওই যে তখন তো দেখলেন যাচ্ছে ওই পান থেকে হচ্ছে বাজারে গেছে কি সাইকেল খারাপ হয়ে গেছে ওই জন্য দোকানে দেওয়া আছে তো ওই জন্য বাজারে গেছে আর আমি আমার মেয়ের জন্য পাকা কলা আনতে বললাম সারাদিনে আমার মেয়ে মোটামুটি দুটো তিনটে পাকা কলা ওর লাগে তো ওই জন্য আমি আনতে বলেছি কালকে এনেছিল কিন্তু সেগুলো সব কালো হয়ে আর কেমন একটা হয়ে গেছে ভিতরে সে যেন কেমন হয়ে গেছে মানে বাচ্চাকে দেওয়ার মতো না একদম ছোট্ট ছোট একদম এক আঙুল করে মানে পাকা কলাগুলোর সাইজ কিন্তু চার টাকা করে নিচ্ছে বাবা কি ভয়ঙ্কর দাম হয়েছে এখন ফলের যে কি বলবো আমি কলাগুলো দেখাচ্ছি সাইজগুলো আগে এই কলাগুলো আমরা প্রচুর খেয়েছি এই সময় তো আমি প্রচুর এই কলা খেয়েছি দু টাকা করে আনতো আড়াই টাকা করে আনতো এই যে পাকা কলা সাইজ দেখেছেন পিঁপড়ে হচ্ছে বড় পিঁপড়ে হচ্ছে এখানে রেখে দিয়েছি আর এ খাওয়ার মতো না মানে বাচ্চাকে দেওয়ার মতো না আর বড়োটা খাওয়ার মতো না এগুলো হচ্ছে চার টাকা করে নিয়েছে কালকে রাহির পাপা এখানে ছিল ছটা তো কালকে সারাদিনে মেয়ে কিছু খেয়েছিল আর দুটো মানে ছিল আর কি তো সেটার অবস্থা ওই হয়েছে আর কি এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরে ভিডিওতে সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন আর আর পরে ভিডিওটা খুব ইন্টারেস্ট একটা ভিডিও আসতে চলেছে ভীষণ ভালো থাকুন